জি-20 সম্মেলনকে কেন্দ্র করে সেজে উঠেছে বিমানবন্দর থেকে নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাছে সাজিয়ে তোলা হয়েছে ফুল এবং নানান ধরনের বাহারি গাছ দিয়ে জি-20 লোগো ফুটিয়ে তোলা হয়েছে। বিমানবন্দর থেকে নিউটাউন অবধি গোটা রাস্তায় নানান ধরনের ছবি এঁকে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি কি বলেন শুনব। এটা মানে বিশ্ব বাংলার যে আমাদের ধারণা, বাংলা সংস্কৃতির ক্ষেত্রে পৃথিবীর সেরা, এটাকে তুলে ধরার আমার চেষ্টা হচ্ছে যে উত্তর দেশগুলোকে সামনে রেখেছে যে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, বাংলার যে কালচার, যা নিউটাউন থেকেই শুরু হয়েছে, আমাদের সমস্ত এতে হবে। প্রকল্প যা নেওয়া হয়েছে আমাদের বিধানসভাতেও আলোচনা হয়েছে, সারা পশ্চিমবঙ্গের মেন শহরের উপকণ্ঠে, জেলা শহরের উপকণ্ঠে ওগুলোকে প্রচার করা হবে এবং আগামী দিনে ওয়ার্ড ওয়াইজ এবং অঞ্চল ওয়াইজ বাংলার একটা করে কৃষ্টি কালচার বিষয়টাকে থাকবে। এবং মুখ্যমন্ত্রী বলছেন একটা করে কম্পিটিশনও করবে, যে যার ভালো প্রিন্টিং, যার ভালো বিষয় বাংলার সংস্কৃতির উপর কিছু, কারণ সোশ্যাল মিডিয়ায় শুধু খারাপ কাজ, সোশ্যাল মিডিয়া অনেক প্রতিভাবান লোকও কিন্তু কন্ট্রিবিউট করে, তাদেরকেও এটাকে ব্যাপারটাকে রাখার জন্য আমাদেরকে বলেছে।